ओ ভক্তমণ্ডলী, গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে। প্রীতির কথা লোক জানাজানি হয়ে গেলে প্রীতি আর থাকে না। বলে প্রীতি প্রীতি সবাই বলে, প্রীতি কাহাকে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যায় চলে। কেউ কেউ দেখো প্রীতি করিয়া অনলে পুড়িয়া মরে, কেউ কেউ দেখো প্রীতি করিয়া অনুরাগের তরি বহে। বাস্তব জগতে প্রীতি করিছে এ প্রীত সে প্রীত নয়, এ প্রীত করিলে থাকে না তাহার ওই প্রীতির ভয়। চণ্ডীদাস কয় এ প্রীত করিলে ও প্রীত ভুলিয়া যাবে, সময় থাকতে এ প্রীত করিলে তাহার চরণ পাবে। কি গো ভক্তমণ্ডলী, কিছুদিন আগে একটা গান উঠেছিল না, কয়েক বছর আগে, কি গানটা? প্রীতি করেলে করেলে সজনী, হাসলে চলবে না, সময় চলে গেলে আর পাবিনি। এইবার ইয়ং জেনারেশন যারা, তারা কি করছে, প্রীতি করতে শুরু করে দিয়েছে ওই মোবাইলে, হ্যালো আরে গেল। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞ, প্রীতির কথা শুনলে তাদের কি মনে হয়েছে? বলছে প্রীত করতে বলেছে কার সঙ্গে? বলে পার্থিব জগতে কারো সঙ্গে নয়, প্রীতি যদি করতে হয় গোবিন্দের সঙ্গে প্রীতি কর। প্রীত করেলে করেলে সজনই, সময় চলে গেলে আর পাবিনি। সময় যদি চলে যায় আর প্রীতি হবে না। তাই ভক্তমণ্ডলী, প্রীতি প্রীতি সবাই বলে, প্রীতি কাহাকে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যায় চলে। কেউ কেউ দেখো প্রীত করিয়া অনলে পুড়িয়া মরে, কেউ কেউ দেখো প্রীত করিয়া অনুরাগের তরি বহে। বাস্তব জগতে প্রীত করিছে এ প্রীত সে প্রীত নয়, এ প্রীত করিলে থাকে না তাহার ওই প্রীতির ভয়। চণ্ডীদাস কয় এ প্রীত করিলে ও প্রীত ভুলিয়া যাবে, আর সময় থাকতে এ প্রীত করিলে তাহার চরণ পাবে। তাই ভক্তমণ্ডলী, আজকে গোবিন্দ ভোলাচ্ছে চন্দ্রা বলে, কি চন্দ্রা তুমি ভাবছো আমি তোমায় ভালোবাসি না, কিন্তু না চন্দ্রা, তুমি যে আমার আমি যে তোমার, বিপদে কি ফল আছে? লোকে জানা জানি কেন করো ধনে, প্রীতি ভাঙবে পাছে। যেই না বলেছে চন্দ্রা বলি বলে, ও তুমি আমায় ভালোবাসো, ওরে আমার ভালোবাসা, এই যে শোনো আজ তুমি যাই বলো না কেন তোমায় ছাড়বো না। এই বলে গোবিন্দ কি চন্দ্রাবলী কি করেছে, গোবিন্দের হাতটা শক্ত করে ধরে কি করলেন, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, নিশি অবশেষে কলহ বাঁধিবে, অবশেষে কলহ বাঁধিবে, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, হাতেতে ধরিয়া চলিল লইয়া, কে নিয়ে যাচ্ছে হাতে ধরে? চন্দ্রা। এই তোমরা চুপ করো। ও বাবা, কে নিয়ে যাচ্ছে, কে গো? আসলে আপনারা কথা বলছেন, আপনাদের কথাটা আমার কান পর্যন্ত আসছে না, কেন বলুন তো, অনেক দূরে রয়েছেন তো, তাই আপনাদের কথাটা আসছে না। তারপর আবার নতুন ঠান্ডা পড়েছে তো ভোল্টেজ আরো কমে যাচ্ছে। ও মা, কে নিয়ে যাচ্ছে কাকে? চন্দ্রা বলি, গোবিন্দ যাবে না কিন্তু চন্দ্রা বলি ছাড়বে না। একবার যখন হাতের নাগালে পেয়েছে, অনেকদিন চেষ্টা করেছে ধরার কিন্তু সুযোগ হয় না, আজকে যেই না সুযোগ পেয়েছে অমনি চন্দ্রা বলি জোর করে চলো, এসো এসো এসো, হাতেতে ধরিয়া চলি, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস।
এবার ঝগড়াটা কিরকম লাগবে দেখুন, ঝগড়া কিরকম হবে দেখুন। কে বলছে এটা? চণ্ডীদাস বলছে। নিশি অবশেষে কলহ বাঁধিবে কহে দিজ চণ্ডীদাস। চন্দ্রাবলি গোবিন্দকে জোর করে ঘরের মধ্যে নিয়ে গেছে, কুঞ্জের মধ্যে নিয়ে গিয়ে বলছে এই যে গোবিন্দ বস। এইবার যেই না বসতে বলেছে গোবিন্দ বসেছে। আর যে কি হলো, এই যে কোথায় যাচ্ছ তোমরা? ও মা, এই মিলন না দেখে গেলে ঘরেও কিন্তু মিলন হবে না বলে দিলেন। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসলে দোষ আপনাদের নয় তো, দোষ আমার কপালের। ও মা, এই নতুন ঠান্ডায় কীর্তন করা বড় কঠিন। আচ্ছা মা, দেরি বেশি করবো না, আর 15 মিনিটের মধ্যে মিলন করব, অসুবিধা হবে না তো? 15 মিনিট বসতে পারবে তো? না না, হ্যাঁ বলেছে। ও মা, 15 মিনিট বসা যাবে বাবা? 15 মিনিট? আচ্ছা, আপনাদের জন্য তাড়াতাড়ি স্কুল ছুটি দেবো আজকে, বেশি কষ্ট আজকে দেব না, আবার আগামীকাল কীর্তন আছে। ও মাইরা, গোবিন্দকে জোর করে চন্দ্রাবলি নিজের কুঞ্জে নিয়ে গিয়েছে, আর নিজের কুঞ্জে নিয়ে গিয়ে মনের মতো করে চন্দ্রাবলি গোবিন্দের সেবা দিচ্ছে। পরাণ বধু কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলি গো, মনের মতো করে গোবিন্দকে সাজাই চন্দ্রাবলি গো, শ্যামের বদনে কাজল দিল ললাট সিধু, বদনে কাজল দিল ললাট সিধু, বদনে কাজল দিল ললাট সিধু। আর কি করেছে? নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল, দেখিতে মধু উলুধ্বনি। পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলি গো, কাজল দিয়েছে, ললাটে সিঁদুর পরিয়েছে, পিদ বসন খুলে নিয়ে নীল শাড়ি পরিয়েছে, সর্বাঙ্গে চন্দন বেটে মাখিয়েছে, অপূর্ব ভঙ্গিমায় নতুন সাজে চন্দ্রাবলি গোবিন্দকে সাজিয়েছে। আর যখন সাজাচ্ছে গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ। ওদিকে একজনকে একজনকে অপেক্ষা করি রেখেছি, আমি যদি না যাই আমাকে তো ভগবান বলে কেউ বলবে না, আমাকে তো যেতে হবে, কিন্তু যাবো কি করে?
এ চন্দ্রাত তো দেখছি চোখে ঘুমও নেই, সবাই ঘুমিয়ে পড়লো, এ ঘুমোবে না, কি করি? ও মা, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, আজ ভগবান বিপদে পড়েছে, কাকে ডাকবে? হ্যাঁ, কাকে ডাকছে দেখুন, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, আর ভগবান বিপদে পড়ে ডাকছে কাকে? হে নিদ্রা দেবী, তুমি এসে চন্দ্রাবলীর চোখে ভর করো, নইলে আমি রাধা রানীর কাছে যেতে পারব না, আর আমাকে ভক্তের ভগবান কেউ বলবে না। আর যেই নিদ্রা দেবীকে ডেকেছে, উনি নিদ্রা দেবী চন্দ্রাবলীর চোখে ভর। আর যেই না ভর করেছে চন্দ্রাবলী, ঘুমিয়েছে, আর যেই ঘুমিয়েছে মা, ঘুম দেখুন কতটা খারাপ আমাদের জীবনে, ঘুমিয়ে পড়লে সব শেষ। ঘুমের জন্যই তো বেহুলা হারিয়েছে তার লক্ষ্মীন্দরকে, আজকে ঘুমের জন্য চন্দ্রাবলী হারাচ্ছে কাকে? গোবিন্দকে। হরি বল। আজকে যেই না চন্দ্রাবলী ঘুমিয়েছে, অমনি গোবিন্দ আমার চন্দ্রাবলীকে পরিত্যাগ করে রাধারানীর কাছে যাচ্ছে। এই জায়গায় আমি একটা পদ গাইব, খুব সুন্দর পদ, ব্রজবলী ভাষা, দেখুন। কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, আরে কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, আরে কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, বায়স নীরবে ফুকায়ে গো, বায়স নীরবে ফুকা, আরে বায়স নীরবে ফুকায়ে গো, বায়স নীরবে ফুকা, বায়স নীরবে ফুকায়ে গো, বায়স নীরবে ফুকায়ে, আরে বায়স নীরবে ফুকায়ে গো, বায়স নীরবে ফুকা। বলে সুচিত্রা কি গাইলে কিছুই তো বুঝতে পারলাম না, কিন্তু মা এই পদের মানে যদি ভেঙে বলতে যাই এখন আধ ঘন্টা লাগবে সময়। বলবো সত্যি, এদিকে দাদা ভাইরা তো বলছে বলবো, কিন্তু আপনাদের অবস্থা ঠিক আছে তো? বলি, আচ্ছা একটু হাত তুলুন দেখি দেখি, এইদিকে কিছু ঠিক নেই মনে হয়, ওই ওই সাইডটা দেখি একটু হাত তুলুন। হরি বল। ও মাইরা, কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি বায়স নীরবে ফুকায়, কুমোদ মানে কি? বলে কুমোদ মানে হলো শালুক ফুল। খুব মন দিয়ে শোনো, কুমোদিনী তেজিয়লি কমল পরধায়লি, কুমোদ মানে শালুক ফুল, কমল মানে কি গো? পদ্ম। তা কুমোদ ফুল কখন ফোটে? যখন চাঁদ ওঠে আকাশে রাতের বেলায় তখন কুমোদ ফুল প্রস্ফুটিত হয়, আর যখনই কুমোদ ফুল ফোটে বাবা তখন ওলি মানে ভ্রমর সেই ফুলে এসে মধুপান করে। আবার যখন সূর্য উদয়ের সময় হয়ে যায় তখন ওলি ছুটে যায় কোথায়? পদ্ম ফুলের কাছে। কেন না? যখন সূর্য উদয় হয় তখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, আর সূর্য উঠলে কুমোদ ফুল মুদ্রিত হয়ে যায় আর পদ্মফুল প্রস্ফুটিত হয়। তাহলে কুমোদ ফুলের সঙ্গে চাঁদের সম্পর্ক আর পদ্মফুলের সঙ্গে সূর্যের সম্পর্ক, যতক্ষণ কুমোদ ফুল ফোটে ততক্ষণ ওলি সেই ফুলে বসে মধুপান করে, আবার যখন সূর্য উদয়ের সময় হয়ে যায় ওলি মানে ভ্রমর তখন ছুটে যায় পদ্মের কাছে। কেন? পদ্ম এবার ফুটবে। তো এখানে মহাজন তত্ত্ব দিচ্ছেন, এখানে কৃষ্ণ হলো ওলি মানে ভ্রমর, আর চন্দ্রাবলী হলেন কুমোদ ফুল, রাত্রিবেলায় ফুটেছিল, আর রাধারানী হলো পদ্ম ফুল, দিনের বেলাতে ফুটেছে। তাই গোবিন্দ ওলি কি করলেন? ওই কুমোদ ফুল চন্দ্রাবলীকে ত্যাগ করে ছুটেছে কোথায়? পদ্মের কাছে, মানে রাধারানীর কাছে। পদ্ম এবার ফুটবে। তাই মহাজন বললেন, কুমোদিনী তেজি ওলি কমল পরধায়লি, হরি বল হরি বল, কমল প
परो धाओली कुमदिनी तेजियोली कमल परो धायोली कुमदिनी तेजियोली कमल परो धाओली बायस नीरबे फुकाए गो बायस नीरबे फुकाए बायस नीरबे फुकाए गो बायस नीरबे फुकाए कुमदिनी तेजियोली कमल परो धायोली बायस नीरबे फुकाए बायस माने की बायस माने हलो काक गोविंद जखन डाकछे तखन काक डाकछे का 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 किंतु बाबा काक डाकले आमरा की बोली अमंगल हबे निश्चय ताई काक डाकले आमरा की करी दूर दूर करे ताड़ा करी किंतु वैष्णव कवि बोलछे ना गो ना आजके काक तार जोनो डाकछे ना गो आजके काक निजेर प्रतिध्वनि माने निजेर कंठेश्वर गोविंदेर कर्णे पौंछे दिए बोलछे हे गोविंद आमाया मने कुले जनो आर दियो ना आमाया मने कुले जनो आर दियो ना एमने कुले जनो आर दियो ना आमाया मने कुले जनो आर दियो ना आमार कंठेर ध्वनि जगते केउ शोने ना एमने कुले मन कुले जनो आर दियो ना की बोललेन एमन कुले जनो मार दियो ना के बोलछे काग बोलछे काके गोविंद के आमाके एमन कुले जन्म दियो ना गोविंद केनो हे गोविंद आमारी भाषाय कोकिल मानुष हय অথচ কোকিলের প্রতিধ্বনি মানুষ কান পেতে শোনে কিন্তু আমি ডাকলে আমাকে ইট মেরে দূর দূর করে তাড়িয়ে দেয় কেন গোবিন্দ আমার এহেন দশা হলো কেন কাক কোকিল একই রকম দেখতে মায়েরা কিন্তু কাকের ডাক কেউ শুনতে চায় না কোকিলের ডাক মানুষ কান পেতে শোনে শোনে কি না কোকিলের ডাক মানুষ কান পেতে শোনে তাই কাক আক্ষেপ করে গোবিন্দকে জানাচ্ছে হে গোবিন্দ আমারই বাসায় কোকিল মানুষ অথচ আমার প্রতিধ্বনি কেউ শোনে না দূর দূর করে ইট মেরে তাড়িয়ে দেয় আর কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে কেন এহেন দশা কেন বৈষ্ণব কবি বলে কাক তোমার বিচার তুমি নিজেই করো না জানো না কুখাদ্য গ্রহণ করলে ভাষা বড় কর্কশ হয় আর সুস্বাদু খাদ্য গ্রহণ করলে ভাষা বড় মিষ্টি হয় কারণ কোকিল খায় আম্র মধু আম্র ফুলের মধু তাই তো তার মধুর কণ্ঠেশ্বর কিন্তু তুমি তুমি কি খাও বেছে দেখেছো তুমি কি খাও বিচার করে দেখেছো কি গো বাবা কাক কি খায় কাক খায় কুখাদ্য তাই তো তার কণ্ঠেশ্বর কর্কশ তাই তো তার ডাক কেউ শোনে না কাক বলছে গোবিন্দ আমি তো জানি আমি কুখাদ্য খাই তাই তো আমার কণ্ঠেশ্বর বড় কর্কশ তাই তো আমার ডাক কেউ শোনে না সেই জন্যেই তো তোমার কাছে নিবেদন করে বলছি আমায় এমন কুলে জন আর দিও না 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 যে জন্মে কৃষ্ণ ভজন হবে না আর এমন কুলে জন আর দিও না যে জন্মে কৃষ্ণ ভজন কুমদিনী তেজিয়লি কমল পর ধায়লি বায়স নীরবে ফুকায় চন্দনে চরুচিত সবহ কলে বর নীল বসন পরিধান নীল শাড়ি পরে গোবিন্দ চলেছে মা এইবার কি ঘটবে দেখুন
गोविंद तो चंद्रावलीर कुंज थेके बेरिये गेलेन, एदिके राधारानीर कुंजे दाड़िये रयेछे ललिता सखी, एकेबारे कुंजेर द्वारे दाड़िये रयेछे आर गर्जे उठछे आसुक आसुक आज गोविंद देखाबो तार मजा, आमादेर राधारानीके पागलिनी भेबे पागली पेयेछे, साराटा रात आमादेरके जागिये से अन्य कुंजे रात काटाच्छे, आसुक आज देखाबो मजा। खूब रागान्वित अंतरे ललिता दाड़िये रयेछे, কে যেন একজন আসছে না, নীল শাড়ি পরে কে যেন একজন আসছে, এই বিশাখা এই বিশাখা, নীল শাড়ি তো দাদা বলরাম পরে, তাহলে কি দাদা বলরাম আসছে, এই মাথায় ঘুমটা দে, ও মায়েরা চন্দ্রা বলি যে গোবিন্দকে নীল শাড়ি পরিয়েছে, দূর থেকে ললিতা ওটা বুঝলো না, নীল শাড়ি দেখে নীল শাড়ি কে পরে দাদা বলরাম, ভোরের বেলায় একটু একটু অন্ধকার আছে কুয়াশা পড়ছে আর ওই নীল শাড়িটা দেখেই অমনি কি করেছে মাথায় ঘুমটা দিয়েছে, দূরে হেরি নাগর চতুর সহচরী, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আরে ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আরে ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আসন দে বলরাম মনে করে বাবা, ললিতা কি করেছে মাথায় ঘুমটা দিয়েছে আর মাথায় ঘুমটা দিয়ে আসন পেতে দিয়েছে, আর আসন পেতে দিয়ে বলে আসুন না শুনবো শুনবো শুন, আরে আসুন না শুনবো শুনবো শুন, আসুন না শুনবো শুনবো শুন, আসুন না শুনবো শুনবো শুন, আমি আসন পেতে দিয়েছি, আরে আসুন না শুনবো শুনবো শুন, আরে আমি আসন পেতে দিয়েছি, আসুন না শুনবো শুনবো শুন, আসুন আসুন আসন গ্রহণ করুন, ললিতা যত্ন করে আদর করে কৃষ্ণকে বলরাম মনে করে বসতে আসন দিয়েছে, আর যেই না বলেছে মা গো আসুন আসুন বসুন বসুন, কৃষ্ণ ভাবে ব্যাপারটা কি, অপরাধ করেছি আমি কি বাবা, ধরুন আজকে সন্ধ্যে সাতটায় আমার আসর দেবার কথা, তা আমি যদি সন্ধ্যে সাতটায় না এসে আগামীকাল সকাল সাতটায় আসি, আমাদের পীযূষদা কি বলবে, দিদি ভাই আসুন বসুন চা খাবেন, দাদা বলবেন কি বাবা, স্বাভাবিক আজকে সন্ধ্যায় আসর দেবার কথা, আজকে না এসে যদি আমি কালকে আসি তাহলে কি কর্তৃপক্ষ আমাদের যত্ন করবে, অপমান করবে না, কটু কথা বলবে না, বলবেই তো, কিন্তু গোবিন্দ চিন্তা করে রাত্রিতে আসার কথা আসেনি, প্রাতকালে এসেছি সকালবেলায় এসেছি, তাতে আমাকে গালিগালা দেবে কটু কথা বলবে, তা না করে বলে কি না আসুন আসুন বসুন বসুন, এত যত্নের পরিণতি তো ভালো হবে না মনে হয়, স্বাভাবিক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন বেশি যত্নের পরিণতি কোনোদিন ভালো হয় না, ভালো হয় দেখবেন প্রথমে যেখানে খুব ভালোবাসা পাবেন ভাববেন পরে গণ্ডগোল আছে, স্বাভাবিক। এই জায়গায় একটা কথা মনে পড়েছে একটুখানি বলি, কারণ আপনারা ধৈর্য ধরে শুনছেন বসে আছেন, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ, আসলে এরকম ধৈর্য ধরে শুনলে সত্যি বলতে ভালো লাগে, একটু বলছি মন দিয়ে শুনুন, অসুবিধা হবে না তো, বলি শুনুন,
ছেলেরা যখন ফুটবল কিনে আনে, ফুটবল ফুটবল খেলা দেখেছেন তো, যখন বল কিনে আনে দোকান থেকে, তখন ছেলেরা বলটাকে জড়িয়ে কত আদর করে। এ একবার কোলে নেয়, সে একবার কোলে নেয়, ও একবার কোলে নেয়। বল তখন মনে মনে ভাবে, রাস্তার মধ্যে যদি এত আদর হয়, না জানি বাড়িতে গেলে আরো কত আদর করবে। কিন্তু বাবা, বল কি জানে যে বেলা চারটার সময় লাথি শুরু হবে? বল কিন্তু জানে না বাবা, এ একবার কোলে নেয়, সে একবার কোলে নেয়, আদর পেয়ে বল একেবারে খুব আনন্দে রয়েছে। কি আদর, এত আদর সে কোনোদিন পায়নি। এইবার যেই বেলা তিনটে বেজে গেল, ছেলেরা বল নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। এইবার দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার যেই না রেফারি হুইসেল মারলো, কত সাধের যত্নের বলের গায়ে দমাদম 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 লাথি শুরু হয়ে গেল। যার পায়ে যায় সেই লাথি মারে, যার পায়ে যায় সেই লাথি মারে, যার কাছে যাচ্ছে সেই লাথি মারছে। বল তখন ভাবে, এত যত্নের কারণ তাহলে এই, সবাই লাথি মারে, যারা একটু আগে আমায় বুকে জড়িয়ে আদর করছিল আজ তারা সবাই আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। যার কাছে যাচ্ছে সেই লাথি মারছে। বল তখন বলছে, গোবিন্দ আর লাথি সহ্য করতে পারছি না, যদি একবার আউটের দিকে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। কিন্তু বৈষ্ণব কবি বলে, বল তুমি কতক্ষণ আউটে থাকবে গো? প্লেয়াররা তোমাকে আউট থেকে আবার তুলে মাঠে থ্রো করবে, আবার তোমায় লাথি খেতে হবে। আউটে গিয়েও সুখ পেল না বাবা, ক্ষণিকের সুখ পেয়েছে কিন্তু আবার লাথি। তখন বল ভাবে, আউটে গিয়েও সুখ পাচ্ছি না, এবার যদি একটু গোলকির হাতে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। ভগবানের কেমন অপূর্ব লীলা দেখুন, ব্যাক এরিয়ায় ব্যাকের হাতে হ্যান্ডবল হয়েছে, প্ল্যান্টিকের বল, একজন মারবে একজন ধরবে, অন্য কোনো প্লেয়ারের সাহস নেই সেই বলকে স্পর্শ করবার, খুব রিক্সের বল। দুইজন প্লেয়ার খেলার সুযোগ পাবে, এক হচ্ছে গোলকি আর একজন প্লেয়ার। এইবার যে গোলকি সে মনে করছে, বল আমি ধরবই, আর যে প্লেয়ার বল করছে সে ভাবছে গোল আমি দেবই। এটার দ্বারা জগৎকে শিক্ষা দিলেন মহাজন। কি শিক্ষা? একদিন এই দেহরূপী বলটাকে জড়িয়ে সবাই কত আদর করেছে, মা কোলে নিয়েছে, বাবা কোলে নিয়েছে, আত্মীয় পরিজন সবাই কত আদর করেছে। যার কাছে যায় সেই আদর করে, সেই যত্ন করে, সেই কোলে তুলে চুম্বন করে, আদর করে। কিন্তু দেখতে দেখতে যেই না অবসান কাল এসেছে, এই দেহরূপী বলটাকে নিয়ে যাচ্ছে বাবার বাড়ি থেকে স্বামী তার নিজের বাড়িতে। বল নিয়ে যাচ্ছে, ছিলাম বাবার বাড়িতে, যাচ্ছি স্বামীর হাত ধরে টাটা সুমো গাড়িতে করে স্বামীর বাড়িতে। কি যত্ন, কি ভালোবাসা! স্বামী বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমায় বড্ড ভালোবাসি। সেদিন স্বামীর হাতে হাত রেখে আমিও বলেছিলাম, আমিও তোমায় খুব ভালোবাসি, যত বিপদ আসুক যত ঝড় আসুক কোনোদিন তোমাকে আমার বক্ষ ছাড়া করবো না গো। কত আনন্দ করতে করতে সংসারে এলাম, কিন্তু যেই না অবসান কাল এসেছে, দুদিনে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেছে বাবা। একদিকে 10 ইন্দ্রিয়, একদিকে কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, দুদিকে প্লেয়ারের দল দাঁড়িয়ে গেল। এইবার কাম রেফারি যেই না হুইসেল মারলো, খেলা আরম্ভ হয়ে গেল।
যতবার খেলা হয় ততবার বছরে একটি একটি করে আমাদের মতো প্লেয়ার তৈরি হয়, আর যেই প্লেয়ারের কাছে ওই বল গিয়ে দাঁড়ায় সেই প্লেয়ার লাথি মেরে বলকে তাড়িয়ে দেয়। বড় ছেলের কাছে যায় বড় ছেলে মারে লাথি, বড়র কাছে লাথি খেতে খেতে মেজর কাছে আসে, মেজ মারে লাথি, মেজর খাতে লাথি খেতে খেতে সেজর কাছে আসে। যার কাছে যায় সে শুধু লাথি মেরে দাঁড়িয়ে দেয়। আর এই সংসারে সবার কাছে লাথি খেতে খেতে বল আর পারে না, তখন ভগবানকে ডাকে গোবিন্দ, আনন্দ করব বলে জগতে এলাম কিন্তু সবার কাছে লাথি খেতে হচ্ছে। আর লাথি যন্ত্রণা সহ্য হচ্ছে না, যদি একবার আউটের দিকে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। আউটটা কোথায় বাবা? যদি সংসার ফিল্ড ছেড়ে গয়া কাশী মথুরা বৃন্দাবন হরিদ্বার নবদ্বীপ যদি আউটের দিকে চলে যেতে পারতাম তাহলে হয়তো আর লাথি খেতাম না। কিন্তু বাবা আউটে গিয়ে কতদিন থাকবেন আপনি? আবার মায়ার টানে সংসার ফিল্ডে আপনাকে আসতে হবে। আউটে গিয়েও সুখ পেলাম না, তখন বল কাঁদে আর বলে গোবিন্দ আউটে গিয়েও সুখ পাচ্ছি না তাও লাথি খাচ্ছি। এবার যদি একটু গোলকির হাতে যেতে পারতাম লাথি হয়তো আর খেতাম না। বৈষ্ণব কবি বলে হে জীবী তোমাদের এই লাথি খাওয়া জর্জরিত বল ধরবো বলে এসেছি গো, তোমাদের এই লাথি খাওয়া জর্জরিত বল ধরবো বলে এসেছি গো। নবদ্বীপের মাঠে দুটি গোল কি হয়ে নিতাই আর গৌর, তোমরা সংসার ফিল্ডে লাথি খেতে খেতে গড়াতে 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 যদি একবার নিতাই গৌরের চরণ পর্যন্ত আসতে পারো নিতাই গৌর তোমাদেরকে কৃপা করে সঙ্গ দান করবে। তোমাদের কোনো চিন্তা নেই, নিতাই গৌর এসেছে নবদ্বীপের মাঠে মাঝে দুটি গোল কি হয়ে এই সংসার যখন তোমার সঙ্গে বেঈমানি করবে, এই সংসারের স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যখন সবাই তোমাকে বলের মতো লাথি মেরে এদিক থেকে ওদিক পাঠিয়ে দেবে, সেদিন যদি তুমি ওই আঘাত পেতে পেতে গড়াতে গড়াতে যদি নিতাই গৌরের চরণ দুটি ধরতে পারো যদি নিতাই গৌরের চরণ আশ্রয় করতে পারো তোমাদের আর কেউ লাথি মারবে না গো। তাই ভক্তমণ্ডলী বেশি যত্নের পরিণতি কখনো ভালো হয় না। গোবিন্দ চিন্তা করছি অপরাধ করেছি আমি তাতে আমাকে গালিগালা করবে কটু কথা বলবে, তা না করে যত্ন করে বলে কিনা আসুন আসুন বসুন বসুন। গোবিন্দ ভাবছে আসুন আসুন বসুন বসুন, যখন বলেছে বসেই পড়ি, তা গোবিন্দ আমার বসে পড়েছে। আর যেই বসেছে অমনি ললিতা কি করেছে কৃষ্ণকে বলরাম মনে করে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে বাবা? রোহিণী কো মঙ্গল পুছো তো হি সুন্দরী, নিতাই গৌর হরিব, রোহিণী কো মঙ্গল পুছো তো হি সুন্দরী, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে, ললিতা সখী করে আরে।
रोहिणी को मंगल पुछत सुंदरी ललिता सखी कर মানে আড়ে দাঁড়িয়ে ঘুমটার আড়াল দিয়ে ললিতা জিজ্ঞাসা করছে কৃষ্ণকে বলরাম মনে করে কি জিজ্ঞাসা করছে মা জেঠিমা কেমন আছে মা জেঠিমা কেমন আছে মা জেঠিমা কেমন আছে মা জেঠিমা কেমন আছে একবার বলো বলো আমার কাছে মা জেঠিমা কেমন আছে বলো বলো আমার কাছে মা জেঠিমা কেমন আছে এবার কি ঘটবে দেখুন বাবা ইনি যে কৃষ্ণ ললিতা তো জানে না বলরাম ভেবে জিজ্ঞাসা করছে কেন রোহিণী কো মঙ্গল পুচতই সুন্দরী রোহিণী মানে হলো বলরামের মা প্রথমে মায়ের কথা জিজ্ঞাসা করলেন কেন যারা চালাক হয় মায়েরা সরাসরি তা জিজ্ঞাসা করতে পারে না যে দাদা কালকে তোমার ভাইয়ের আসার কথা ছিল এলো না কেন এরকম জিজ্ঞাসা করলে একটা বেরসিকের মতো লাগে তাই যারা বুদ্ধিমতী তারা কি করছে দেখুন প্রথমে ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে না প্রথমে মায়ের কথা জিজ্ঞাসা করছে এবার মায়ের দিক থেকে আসবে ভাইয়ের দিকে যেই না বলেছে মা জেঠিমা কেমন আছে আর যেই না মা জেঠিমার কথা জিজ্ঞাসা করলো কৃষ্ণ ভাবে আমাকে তো তাহলে চিনতে পারেনি আমার কাছে জেঠিমার কথা জিজ্ঞাসা করছে কেন তাহলে তো আমাকে চিনতে পারেনি তাই ভক্তমণ্ডলী গোবিন্দ বলছে এই যে রোহিণী কো মঙ্গল পুচতই সুন্দরী সে হও অমুজ জেঠু সে তোমার জেঠিমা হয় রাম অনুজ হাম প্রাতরে আইনু তুহা সঙ্গে করাইতে ভেদ রাম অনুজ হাম মানে রাম মানে বলরাম অনুজ মানে ছোট ভাই অর্থাৎ আমি বলরামের ভাই কৃষ্ণ আর যেই বলেছে কৃষ্ণ অমনি ললিতা মাথার ঘুমটা খুলে দিয়ে বলে শ্যাম তুমি তুমি কাল গেলে না কোথায় ছিলে বলো তুমি কাল গেলে না কোথায় ছিলে বলো হাঁ করে কি দেখছো তোমার জন্য যে সারাটা রজনী আমার কুঞ্জ সাজিয়েছিলাম ওই আসবে সেই আসবে ওই আসছে সেই আসছে কাল গেলে না কোথায় ছিলে বলো তুমি জানো তোমার জন্য সারাটা রজনী আমরা জেগেছিলাম তুমি আমাদের রাধারানীকে পাগলি পেয়েছো সারাটা রাত আমাদেরকে জাগিয়ে অন্য কুঞ্জে ছিলে কাল কেলে না কোথায় ছিলে বলো যেই না বলেছে ও মা ললিতার সঙ্গে গোবিন্দের তো খুব ঝগড়া বেঁধেছে আর যখনই ঝগড়া বেঁধেছে রাধারানীর কর্ণে গিয়েছে রাধারানী বলছে কি হয়েছে রে এত চিৎকার করছিস কেন কি হয়েছে ললিতা বলে এই দেখ তোর কৃষ্ণ এসেছে আর যেই বলেছে মা কৃষ্ণ এসেছে ও মা আপনার স্বামী যদি রাত ১২টার সময় বাড়ি ফিরে আসে সারা গায়ে সিঁদুর টিঁদুর মেখে বলুন তোমার রাগ হবে কি হবে না কি গো রাগ হবে কি হবে না কেন হবে বলে যেখানে কামের ভালোবাসা থাকবে সেখানে গন্ডগোল আসবে আর যেখানে কামের ভালোবাসা থাকবে না সেখানে গন্ডগোল আসবে না বাবা হরি বল ও মায়ের রাজার বলছি না তা দেখুন যেখানে কামের ভালোবাসা থাকবে সেখানে গন্ডগোল আসবে কামের ভালোবাসা যেখানে নেই সেখানে গন্ডগোল নেই তাই আজকে রাধারানী যেই না গোবিন্দকে কাছে পেয়েছে ললিতা বিশাখাকে ডেকে বলছে এই ললিতা আমার গোবিন্দ এসেছে ঝগড়া করিস না আমার গোবিন্দ এসেছে গোবিন্দকে আসন পেতে দে বসতে দে ভালো হইল আরে বধূ আসিলা সকালে প্রভাতে দেখিনু মুখ দিন যাবে ভালে দিন যাবে ভালে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে রাধা রানী ছুটে গিয়ে গোবিন্দকে আলিঙ্গন করলেন আর যখনই আলিঙ্গন করেছে অমনি সখীগণ বলেই দেখ 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 আমরা বহুদিন পর রাধা গোবিন্দকে একসঙ্গে পেয়েছি তাই আয় আজ আমরা সবাই মিলে যুগল দর্শন করি তাই কেশরকুঞ্জে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে
সখীগণ কি করলেন, যুগল দর্শন করতে লাগলেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন আজ আমরাও যুগল দর্শন করে যে যার গৃহ প্রাঙ্গণে ফিরে যাই, আর গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন জনমে জনমে তার চরণের দাস দাসী হতে পারি। নিতাই গৌর হরিব। শ্যামের বাবে হো, শ্যামের বাবে, শ্যামের বাবে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী ¡Gracias!
सखीगण सब दे उलुधनी गो।